রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছি রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশন। ত্রাণ সামগ্রীর মধ্যে আছিল বিভিন্ন নিত্যপণ্য আদে কেষ্টিয়া। বৃহস্পতিবার বিল্লে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত আছিল রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ইস্কান্দার মিয়া ও ডাক্তার আবুল ফজল, লালানগর ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি কাজী সিরাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মানবাধিকার কমিশন নেতা মোহাম্মদ শহীদুল্লাহ সহ বোধকে, বিভিন্ন এলাকা থেকে আগত মানবাধিকার কর্মীগণ সবাইকে ধন্যবাদ জানাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।